উইকিবঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত আমাকে বলে থাকেন যে আমার কাছে নগদ এবং বিকাশে টাকা রয়েছে, বাট আমি কীভাবে ইউএসডিটি অথবা বিএনবি অথবা ইথারিয়াম ক্রয় করব। সো অনেকে কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত নয় এবং এটা নিয়ে কিন্তু আমি এর আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম, বাইন্যান্স পিটুপির মাধ্যমে কীভাবে আপনি ডলার বাই করবেন, কীভাবে ডলার সেল করবেন, সেটা নিয়ে কিন্তু আমার সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তারপর আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো যে কীভাবে আপনি বাইন্যান্স পিটুপির মাধ্যমে আপনার নগদ এবং বিকাশের মাধ্যমে টাকা দিবেন এবং ডলারটা আপনি কিনে নেবেন। সো আজকে শুধু কীভাবে বাই করবেন সেই প্রসেসটি দেখাবো। তার পরবর্তীতে আমি নেক্সট হয়তো আগামীকাল অথবা তার পরশু দিন আবার আরেকটি ভিডিও করবো কীভাবে আপনি বাইন্যান্স থেকে পিটুপিতে ডলার সেল করে নগদ এবং বিকাশে টাকা নিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি মূলত আপনাদের জন্যই, যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন, যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি হোল্ডার যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন, কারণ বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে আমরা নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু টাকাটা পিটুপির মাধ্যমে সেল করে, ডলার সেল করে দিয়ে কিন্তু টাকাটা নিয়ে নিতে পারি। এটা খুব সবচেয়ে খুব সহজ মাধ্যম আপনাদের জন্য ডলার সেল করার। অনেক সময় দেখা গেলো আমরা বিভিন্ন ডলার বাই সেল গ্রুপ রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখানে সেল করতে গিয়ে আমরা প্রতারণার শিকার হই। সো আমরা সেই সকল প্রতারণার দিকে আর যাব না, আমরা এখন নিজের ডলার নিজে সেল করব, নিজে নগদ এবং রকেটে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে নিব, সেই প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, প্রথম হচ্ছে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য তো আর নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে এবং কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন সেটা নিয়ে। সো অবশ্যই আপনাদেরকে পিটুপি ট্রেডিং করার আগে বাইন্যান্সের কেওয়াইসি ভ্যারিফাইড হতে হবে, আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে, কেওয়াইসি ছাড়া আপনি পিটুপিতে অংশগ্রহণ করতে পারবেন না। সো অবশ্যই বাইন্যান্স কেওয়াইসিটা করে নেবেন সবাই, এবং অ্যাকাউন্ট করা না থাকলে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি কীভাবে বাইন্যান্স পিটুপিতে ডলার বাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের এখানে নগদ বিকাশ রকেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সেভ করে নিতে হবে। সেটি সেভ করার জন্য যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা রয়েছে, আপনি সিম্পলি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, পেমেন্ট মেথড নামে দেখতে পাচ্ছেন, একেবারে একটু নিচে আসলে পেমেন্ট মেথডস, আপনার প্রথম হচ্ছে পেমেন্ট মেথডসটা আমরা সিলেক্ট করে দিব। সো এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পেমেন্ট মেথড অ্যাডেড, একটা অপশন রয়েছে আপনি পিটুপি পেমেন্ট মেথড যেটাকে বলা হয় আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে সেভ করা রয়েছে। এবার আসে আমি কীভাবে আপনারা নগদ অথবা বিকাশ অথবা রকেট নাম্বার সেভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই এখানে আপনি সার্চ দিবেন আপনি কী অ্যাড করতে চান। আমি এখন বিকাশ অ্যাড করবো, সো আপনি সিম্পলি এখানে বিকাশটা সার্চ করবেন। বিকাশ সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে হচ্ছে আপনার ওয়ালেট নাম্বারটা দিতে হবে। সো আপনার বিকাশ যে ফোন নাম্বার খোলা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। ওকে, সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। বিকাশ নাম্বার দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল, এটা আপনি এই গড়টা আপনি ফিল আপ না করলে কোনো সমস্যা, এটা অপশনাল। সো আপনার যখন এগুলো ফিল আপ করবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি যে নাম্বার বিকাশ করেছেন সেই নাম্বারে একটি কোড চলে যাবে, সেন্ড কোড, এখানে ক্লিক করলে আপনি যে নাম্বারটি এখানে সেভ করেছেন সেই নাম্বারে আপনার একটি কোড চলে যাবে বিকাশ নাম্বারে, সেই কোডটি এনে আপনার এখানে বসিয়ে এটাকে ভ্যারিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কোড নাম্বার চলে এসেছে 32 79 50, আমি কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা এখানে শো করছে। সো এইভাবে করে আপনি চাইলে আবার অ্যাড পেমেন্ট মেথডে অ্যাড ক্লিক করে আপনি এখানে নগদ নাম্বারটাও অ্যাড করে নিতে পারেন, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নগদ অ্যাড করার পর হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, নগদ নাম্বার যে নাম্বার আপনার নগদ করা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি যে নাম্বারে নগদ করা আছে সেই নাম্বারে আরেকটি কোড নাম্বার চলে যাবে, সেই ভ্যারিফিকেশন কোড আপনি এখানে দিয়ে দিতে হবে। সো অবশ্যই ফ্রেন্ডস আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। ওকে, 6690 দিয়ে দিলাম, তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখন বিকাশ, নগদ এবং ব্যাঙ্ক নাম্বার তিনটাই কিন্তু আমি অ্যাড করে ফেলেছি। আপনারা এইভাবে করে প্রথম হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলবেন। পেমেন্ট মেথডটা অ্যাড করার পর হচ্ছে তারপর আমাদের কাজটা করতে হবে কীভাবে ডলার বাই করব। এবারে ব্যাঙ্কে চলে আসবেন। ব্যাঙ্কে আসার পর আপনাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পিটুপি ট্রেডিং নামক একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পিটুপি ট্রেডিং, আপনি সিম্পলি পিটুপি ট্রেডিংয়ে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে ডলার বাই এবং সেল দুটি অপশন রয়েছে। আপনি যদি বাই করতে চান তাহলে বাইতে ক্লিক করবেন, সেল করতে চাইলে সেলে ক্লিক করে সেল করবেন। তো আমি যেহেতু এখন ডলার বাই করব, আমি আপনাদেরকে অল্প কিছু ডলার বাই করে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সেটা করবেন। আপনি বাইতে ক্লিক করার পর আপনি কী কিনতে চান, বিটিসি এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, ইউএসডিটি রয়েছে, বিটিসি রয়েছে, বিউএসডি রয়েছে, আপনি যেটা কিনতে চান সেটার উপরে ক্লিক করবেন। আমি এখন ইউএসডিটি কিনব। সো আমি এখানে কোন মাধ্যমে পেমেন্টটা করব তাদেরকে, আমার কোন মেথডে টাকা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে সেই অপশনগুলো এখানে আপনার শো করবে। সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা প্রদান করতে চাই, সো আমি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অপশন রয়েছে, আপনি বিকাশ সিলেক্ট করে দিতে পারেন, নগদ সিলেক্ট করে দিতে পারেন, যেটা করতে চান। আমি বিকাশের মাধ্যমে পে করব, আমি বিকাশটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যত বিকাশ বায়াররা রয়েছে সেখানে তাদের নাম্বার দেওয়া রয়েছে। আমি এখন এখান থেকে আপনাদেরকে প্রথমত এখানে যেটি করতে হবে ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কোন ট্রেডারের কাছ থেকে আপনি ক্রয় করবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডারদের এখানে রেটিং পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 99.6% এই পর্যন্ত এমএক্স ট্রেডার যিনি, উনি এই পর্যন্ত 228টি ট্রেড করেছে যার রেটিং পয়েন্ট হচ্ছে 99.60%। সো আমি আপনাদের সাজেস্ট করব 90+ যে সকল ট্রেডারদের রেটিং পয়েন্ট রয়েছে আপনার সেই সকল ট্রেডার থেকে ট্রেড করবেন, 90 নিচে যাদের রেটিং পয়েন্ট রয়েছে তাদের কাছ থেকে আপনি ডলারটা ক্রয় করবেন না, কারণ অনেক সময় সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এখানে প্রতারিত হলে আপনি এটা আপিল করার সুযোগ রয়েছে। তারপর আমি আপনাকে সাজেস্ট করবো, যেহেতু আপনি কোনো রকম ঝামেলা দিতে চান না, আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে এইভাবে করে যেটা রেটিং পয়েন্ট 90-এর উপর রয়েছে আপনার সেই সকল রেটিং পয়েন্ট ফলো করবেন, এবং যাদের ট্রেড সংখ্যা সবচেয়ে বেশি তাদের কাছ থেকে আপনি ডলারটা বাই করার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকের ট্রেড অনেক রয়েছে। যেমনটা বলেছিলাম আপনাদের প্রথমত হচ্ছে কী পরিমাণ ট্রেড করেছে সেটার দিকে লক্ষ্য করে রাখবেন, এবং হচ্ছে তাদের রেটিং পয়েন্টটা কত রয়েছে সেটার উপর লক্ষ্য রাখে আপনারা ট্রেডে কল করবেন। সো আমি এখন হচ্ছে এখানে হচ্ছে আমি এখন 2000 টাকার ডলার কিনবো, 2000 টাকার ইউএসডিটি কিনবো। এখানে দেখতে পাচ্ছেন উনি 24টা ট্রেড করেছে এবং উনির কিন্তু ট্রেডিং রেটিং 100% মোটামুটি ভালো, সেখানে ট্রেডও করেছে মোটামুটি খুব কম করে না, মোটামুটি 24টা ট্রেড করেছে। সো আমি এখন এখানে বাইতে ক্লিক করব। ওকে, বাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কী বলেছে যে আপনার অ্যামাউন্টটা দেওয়ার জন্য, এবার আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনাকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে আপনারা যখন ডলারটা কিনবেন, ডলারটা কেনার সময় এখানে প্রথমত লক্ষ্য রাখবেন যে উনি কী পরিমাণ সর্বনিম্ন সেল করবে এবং কী পরিমাণ সর্বোচ্চ কত। এখানে দেখতে পাচ্ছেন উনি ডলার হচ্ছে 115.29 টাকা করে, এবং এখানে উনি সর্বনিম্ন হচ্ছে 20,000 টাকা ডলার যদি আপনি কিনেন তাহলে আপনি এই ট্রেডারের কাছ থেকে কিনতে পারবেন। ওকে, আবার আপনি যদি মনে করেন আপনি 5,000 টাকা ডলার কিনবেন, আপনি এখানে লিমিটটা দেখে নেবেন, দেখতে পাচ্ছেন লিমিট রয়েছে সর্বনিম্ন 5,000 টাকা ডলার আপনি বাইরে থেকে কিনতে পারবেন, সর্বোচ্চ 20,000 টাকা ডলার আপনি কিনতে পারবেন। আবার একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমি যার কাছ থেকে কিনবো এনার হচ্ছে লিমিট হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2,000 এবং সর্বোচ্চ হচ্ছে 25,000, দেখতে পাচ্ছেন। সো আমি এখন এখান থেকে 2,000 টাকা ডলার কিনবো। সো আমি সিম্পল হচ্ছে এখানে বাইতে ক্লিক করবো, আপনার লিমিটটা দেখে কল করবেন। এখানে প্রথমে অ্যামাউন্টটা দিয়ে দিবেন 2,000, আপনি যে পরিমাণ টাকা কিনতে চান সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাই উইথ ফি, আপনি এখানে ক্লিক করে দিবেন। ওকে, বাই উইথ ফি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যাট অপশন রয়েছে, আপনি সিম্পলি চ্যাটের মধ্যে চলে যাবেন। চ্যাটে যাওয়ার পর আপনি এখানে ওনার সাথে চ্যাট করতে পারেন, উনি এখানে দেখুন বলে দিয়েছে যে বিকাশ এজেন্ট ক্যাশ আউট করবেন, এই নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। সো আমি এখানে ওনাকে একটা হাই হ্যালো পাঠিয়ে রাখি যাতে অ্যাক্টিভ হয়ে যায় উনি, এই কারণে হাই হ্যালোটা দিয়ে রেখেছি। এবং হচ্ছে এখান থেকে আমি হচ্ছে প্রথমত হচ্ছে আমার বিকাশ নাম্বারটা এখান থেকে আবার নিয়ে নিতে হবে, আমি বিকাশ নাম্বারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে ক্লিক করে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে হচ্ছে আমি এখান যে এখানে ক্লিক করে জাস্ট শুধু নাম্বারটা আমি এখান থেকে কপি করব, বাকিটা আমি ডিলিট করে দেবো। ওকে, আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিয়েছি। কপি করার পর আমার যেটি করতে হবে, আমি সরাসরি আমার বিকাশে চলে যেতে হবে। আপনি বিকাশ থেকে টাকা পাঠাবেন, আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন, বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট অপশন রয়েছে, আপনি ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্লিক করে যে নাম্বারটা আপনি সেভ করেছেন সেই নাম্বারে এখানে পেস্ট করে দেবেন, যে নাম্বারে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। আমি এখান থেকে 2,000 টাকা ওনাকে ক্যাশ আউট করে দিচ্ছি, অবশ্যই ক্যাশ আউট করবেন কারণ উনি বলে দিয়েছে ক্যাশ আউট। আপনারা এটি লক্ষ্য রাখবেন যে ক্যাশ আউট না সেন্ড মানি, ওটা ওখানে এসএমএসে বলে দিবে। সো আমি যেহেতু ক্যাশ আউট অপশন রয়েছে আমি এখানে ক্যাশ আউট করে দিচ্ছি, আমার একটা ক্যাশ আউট হয়ে গেছে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে আপনি ওনাকে ইনবক্স করে দেবেন, যেখানে ইনবক্স করবেন সেটা হচ্ছে বাইন্যান্সে পিটুপিতে ইনবক্স করে দেবেন। সো এখানে উনি কিন্তু বলে দিয়েছে যে পয়সা সহ ক্যাশ আউট করবেন, দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে আমি ক্যাশ আউট করে দিচ্ছি, ক্যাশ আউট করার পর হচ্ছে আমি যেটি করেছি, আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমি ওনাকে দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে সিকিউরিটির জন্য।
ওকে, আমি দেওয়ার পর যেটি করব এখন হচ্ছে আমি ডান লিখে আমি কি করব এখান থেকে একটা স্ক্রিনশট নিব, কারণ পরবর্তীতে এটা যদি উনি আমার সাথে কোনো রকম স্ক্যাম করে আমি এটাতে আপিল করতে পারবো। সো এবার আপনি আপনি ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর হচ্ছে আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক পেমেন্ট, আপনি এখানে ক্লিক করে দেবেন, যেহেতু আমি টাকা দিয়ে ফেলেছি আমি এখানে ক্লিক করে দেবো ম্যাক পেমেন্ট। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি ট্রান্সফারড নোটিফাই সিলার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কাউন্টডাউন হচ্ছে উনি দুই দেড় মিনিটের মধ্যে হচ্ছে আমার টাকা আমাকে ডলারটা দিয়ে দিবে। সো আপনি একটু সময় ওয়েট করবেন, উনি দেড় মিনিটের মধ্যে কিন্তু ওনার অ্যাভারেজ রিলিজ টাইম উনি কিন্তু রিলিজ করে দিবে। এখানে চ্যাট অপশনে দেখতে পাচ্ছেন চ্যাট করতে পারবেন, ডান আমি লেখার পর হচ্ছে উনি এখন রিলিজ করে দিলে কিন্তু ডলারটা আমার ওয়ালেটে এসে অ্যাড হয়ে যাবে। সো আপনি একটু সময় ওয়েট করবেন। সো আপনারা কিন্তু এই টাকাটা পে করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আসলে উনি ক্যাশ আউট করতে বলেছে নাকি সেন্ড মানি, আপনারা চ্যাট অপশনের মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবেন, ওনার সাথে চ্যাট করে নেবেন যে ভাই ক্যাশ আউট কিনা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, বিদ্যা আমি ওনাকে ক্যাশ আউট করে দিয়েছি যেহেতু এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে। সো দেখতে পাচ্ছেন প্যাটস আমরা অলরেডি কিন্তু $70.33 কিন্তু আমি বাই করে ফেলেছি, কিন্তু অলরেডি এটা আমার ওয়ালেটে চলে এসেছে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর হচ্ছে এখন আপনাদের এই ডলারটা আপনাদের কোথায় অ্যাড হয়েছে সেটা দেখাচ্ছি। আপনাদের ডলারটা সরাসরি হচ্ছে আপনার ফান্ডিং ওয়ালেটে থাকবে, আপনাকে এটা ট্রান্সফার করে দেখতে পাবেন আপনার কিন্তু এখন ওভারভিউ এবং স্পট ওয়ালেটে কিন্তু আপনার এই ডলারটা এখন অ্যাড হয় নাই, ডলারটা রয়েছে আপনার ফান্ডিংয়ে দেখতে পাচ্ছেন। আপনাকে এটাকে ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিয়ে আসতে হবে, আপনার ডলারটা এখন ফান্ডিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, আমার $17.33 এখন ফান্ডিং ওয়ালেটে রয়েছে। এবং আমি এটা ফান্ডিং ওয়ালেট থেকে আমি কীভাবে এটাকে ট্রান্সফার করবো, ট্রান্সফার করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামক একটা অপশন রয়েছে, আমি এখন ফান্ডিং ওয়ালেট থেকে এটাকে স্পট ওয়ালেটে নিয়ে যাবো। নেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন BTC, এখানে আমি USDTটা সিলেক্ট করে দেবেন, এখানে এখানে ক্লিক করে আমি আবার একটু ইন্ডিকেট করে দিচ্ছি, আপনি হয়তো অনেকে বুঝতে পারছেন না, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কোনটা আপনি ফান্ডিংটা আপনি ট্রান্সফার করবেন। আমি যেহেতু USDT এখানে USDTটা দিয়ে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিয়ে দিলাম, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাবেন আমার ডলারটা কিন্তু এখন হচ্ছে আমার স্পট ওয়ালেটে শো করবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার কিন্তু অলরেডি স্পট ওয়ালেটে ডলারটা আমার চলে এসেছে। সো এখন কিন্তু আমি এটা চাইলে যে কোনো কারোকে এটা আমি ট্রান্সফার করে দিতে পারবো, অথবা আমি কারো ওয়ালেটে আমি এটা পাঠিয়ে দিতে পারবো, আবার চাইলে আপনি এটা সেল করতেও পারবেন। সো এবার এই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, কারণ আমি আজকে আমি সেল অপশনটা দেখাবো না, কারণ সেল অপশনটা দেখাতে গেলে এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট আজকে কীভাবে আপনি ডলারটা বাই করবেন সেটা দেখিয়ে দিয়েছি, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা P2P ডলারটা সেল করবেন। সো আজকে জাস্ট আমি আপনাদেরকে কীভাবে বাই করবেন সেটা দেখিয়ে দিলাম, নেক্সটে হচ্ছে কীভাবে ডলারটা সেল করবেন সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব, হয়তো আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দিব। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং আমি আপনাদেরকে আজকের ভিডিওটি মনে হচ্ছে মোটামুটি বোঝাতে পেরেছি। যারা ডলার বাই করতে চান P2P থেকে তারা ভিডিওটা দুই একবার দেখবেন এবং দেখে তারপরে নিজেরা ডলার কেনার ট্রাই করবেন, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। সো ফ্রেন্ডস হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং আপনাদেরকে বারবার যেটি সতর্ক করেছি আপনারা অবশ্যই রেটিং পয়েন্ট এবং ট্রেডিং অ্যামাউন্টটা দেখে যা রেটিং পয়েন্ট 90+ রয়েছে তাদের কাছ থেকে আপনার ডলারটা কিনবেন, তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না, এবং সে সকল ট্রাস্টেড পার্সন তারা হচ্ছে। এবং যারা এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট করেন না তারা ধরে বাইন্যান্স অ্যাকাউন্টটা করে নিতে পারেন, কারণ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।